নমস্কার বন্ধুরা, লালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব ডিমের মালাইকারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খুব ভালো লাগবে। আচ্ছা, শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে নিজেদের বন্ধুদের ও প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার আরও নতুন নতুন রান্না দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন দেখে নিই রান্নাটি করতে আমাদের কী কী লাগছে। ডিম সেদ্ধ এটা আমি নিয়েছি 6টা, আর 2টো ডিম সেদ্ধ এটা এক্সট্রা রেখেছি। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। বড় একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নেওয়া আছে। ফোড়ন দেব কুটে রাখা গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ, লঙ্কা এটা 1 চামচ করে, জিরে 1 চা চামচ, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আদা অল্প, 6 টুকরো রসুন এটা গ্রেট করে রাখা আছে, কিশমিশ 15-18টা আমি এটা জলে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি জল, 4টে কাঁচা লঙ্কা চিরে নেওয়া আছে, আন্দাজ মতো নুন এবং চিনি। মালাইকারিটা একটু মিষ্টি ভালো লাগে, যদি মিষ্টি না খেতে চান তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন। এরপরে আসছি আমি মালাইকারি অবশ্যই যেটা দিতে হয় সেটা হলো নারকেলের দুধ। নারকেলের দুধ আমার এখানে প্রায় 1/2 কাপের 1 কাপ আছে। 2টো ছোটো পেঁয়াজ, 2টো টমেটো সেদ্ধ করে বেটে রাখা আছে। এখানে 8টা কাজু আর 8টা কিশমিশ বেটে রাখা আছে। 2 চামচ ঘি আর 2 চামচ টক দই ফেটিয়ে রাখা আছে এখানে, আর একটু জল। চলুন আমরা রান্নাটা আরম্ভ করি। প্রথমে আমার নুন হলুদ মাখিয়ে রাখা এই ডিমগুলো ভেজে নিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে নিলাম, খুব বেশি করে লাল করে যে ভাজতে হবে তা না। ডিমটা ভাজা ভাজা হয়ে গেল, ডিমগুলোকে অবশ্যই চিড়ে দেবেন তেলে দেওয়ার আগে, যাতে নুনগুলোটা যায় এবং তেলের মধ্যে ডিম না ফাটে। আচ্ছা, এবার আমি ডিমটা তুলে নেব। ডিমগুলো আমি নামিয়ে রেখেছি, ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব তেলে। লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, কুটে রাখা গরম মশলা দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। ভাজা ভাজা যখন হয়ে যাবে এটা বুঝতে পারবেন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে এক এক করে বাকি মশলাটা দেব। প্রথমে দেব আদা রসুন থেঁতো করে রাখা, এবার দেব গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়ে দেব। একটু ভাজা ভাজা হবে, মশলার তেলটা যখন একটু ছাড়বে বুঝতে পারবেন গা ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আমরা দেব পেঁয়াজ আর টমেটো যেটা সেদ্ধ করে আমি বেটে রেখেছি সেই বাটাটা দেব। মশলাটা ভাজা ভাজা একদম হয়ে গেল, এবার আমি টমেটো পেঁয়াজ সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 টেবিল চামচ দিলাম। এটা আর একটুখানি হবে, এটা হওয়ার পরে আমি এর মধ্যে
দই দেবো। হয়ে গেল মশলাটা, এবার আমি এর মধ্যে টক দই এটা 1 চামচ ফেটানো দিয়ে দিলাম। তারপরে আমি নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি চিনি দিলাম এর মধ্যে, এবার দেবো আমি এই নারকেলের দুধটা একটা ছোট চামচ। এটা একটু ঘন করতে হবে, মানে ফোটানো পর্যন্ত। হয়ে এসছে অনেকটাই। এবার আমি কাজু বাটা, কিশমিশ আর কাজু বাটা, এটাও আমার 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম, তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর অবশ্যই এটা কিছুক্ষণ অন্তত 2-3 মিনিট ঢেকে আমাকে রান্না করতে হবে। তিন মিনিট ধরে আমি এটা ফোটালাম, এবার একটু জল দেব। এই ডিমের যে টুকরোগুলো, দুটো ডিমের যে টুকরো আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু ফুটে গেলেই আমাকে ঘি আর গরম মশলা আর কিশমিশটা ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ফুটে গেছে ঝোলটা, এবার কিশমিশগুলো দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা, 2-4 চামচ ঘি, এটা হয়ে গেল। বন্ধুরা এটা খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন। রান্নাটা নিজেরা করবেন, আর ভালো লাগলে আপনাদের সকলের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠান। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।